শ্রদ্ধার দর্শক বন্ধু বান্ধবী সকল, আমি এই দুজোপা নয় চারিজোপা পাঁচজোপা আমার এনেকা লাগি থাকা জলকীয়া আছে টাবত, টাব নহয় এই পলিথিন বেগত আর আচ্ছা, ইয়াক আমি কিছুদিন আগতে ফুলিবলে ঠিক আরম্ভ করার লগে লগে অল্প যত্ন লৈছিলো, তেতিয়া বহুত ভরপুরকে লাগিল। আমি এবার ছিঙিলো এই দ্বিতীয় জাউরি, প্রথম জাউরি লাগি গল। এই দ্বিতীয় জাউরিত আমি আকো ইয়াক অল্প নিউট্রিয়েন্ট দিব লাগিব, আগতে বহুত লাগি গল, কমহে এই আর ই আর লাগিব। এটা ফুলি যথেষ্ট ফুলিছে, এইবিলাক দেখিছে ফুলিছে, ইয়ালে কলি ধলিছে, এইবিলাক পকিছে ফুলিছে, অজস্র ফুল ফুলিছে। কথাটো হল কি, জলকীয়া এটা বৈশিষ্ট্য আছে, ইয়ার গা গছ সুন্দরকৈ হয় কিন্তু ফুল ফুলি সরি সরি যায়, বহুত এই সমস্যা হয়। দ্বিতীয় কথা হচ্ছে কি, ইয়ার অত্যন্ত পানির পানি ইয়াক লাগেও, আর অতি অল্পমান পানি কম বেশি হলেই মরি যায়, সেইকাৰণে মাটিত রুলে অল্প অসুবিধা হয়। এটা আগতে মই কৈছোঁ, গতি আমি এনেকে সীমিত পরিসরত যদি পলিবেগত বা টাবত রুম ইয়াক নিয়ন্ত্রণত রাখিব পাৰোঁ, আর সুন্দরকৈ গোটেই বছর জলকীয়া খোৱাৰ আৰু এটা মানে কৌশল আছে, মানে একেলগে রুব নালাগে। আমার এইজোপাতকৈ এইজোপার বয়সটো কম, আমি এমাহৰ মূৰে মূৰে রুম, তেতিয়া কি হল, এইডাল শেষ হল, পকা শেষ হল, এইডালৰ লাগা আৰম্ভ কৰিলে পকিলে, তেনেকৈ ষ্টেজ বাই ষ্টেজ রুব লাগে, গোটে বছরটো কেঁচা জলকীয়া খাই থাকিব পাৰি। আর আমার এইডাল বারোমহীয়া জলকীয়া গছ, বারোমহীয়া লাগি থাকিব কম বেছি পরিমাণে, গতি কোনোবা সিজন কোনোবা সিজনটো বেছি লাগে, কোনোবাটো কম লাগে, আর তেনেকুৱাই। কিন্তু ইয়াক আমি এবাৰ যেনেকৈ আমি খাদ্য খালে নহয় মানুহে, ঠিক তেনেকৈ উদ্ভিদকো এবাৰ খাদ্য দিলেই নহয়, ইয়াৰ নিউট্রিয়েন্টবিলাক শেষ হৈ যায়। ফল ফসল দিলে, ফসল দিওঁতে আকৌ নিউট্রিয়েন্ট বেছিকৈ লাগে, বিশেষকৈ কেলছিয়াম, পটাশিয়াম, এই মাইক্রো নিউট্রিয়েন্টবিলাক বেছিকৈ লাগে, সেইকাৰণে আমি ইয়াক আৰু যোগান ধৰিব লাগে খাদ্য মাজে মাজে, মাহত অন্তত এবাৰকৈ অলপ অলপ দিলে পাৰিলে ভাল। এতিয়া আমি আজি অকণমান তেনেকুৱা দেখাবলৈ বিচাৰিছোঁ। আর বাৰিষা জলকীয়া বচাই ৰখাটো বৰ টান মাটিত কৰিলে, সেইটো বৰ আমি জানিবলগীয়া কথা। মাটির অকমান যদি জাকনি লাগে জলকীয়া সহ্য নকরে, রঙা পড়ি গোটে গছডাল মরি যায়, লাগি থাকা জলকীয়া গছে গোটে মরি যায়, মনটা বেয়া লাগি যায়, গতি এই অভিজ্ঞতা নিশ্চয় সকলোরে কম বেশি পরিমাণে আছেই। সেয়ে আমি জেকনি নলগারপা পরিবেশের রক্ষা করবলৈ বালি চালি মিহলাই, ধুনিয়াকে মাটি মিহলাই যেনেকৈ করো, ইয়ার সুন্দর মানে কৃতকার্যতা লাভ করব পাৰি। এতিয়া আমি ইয়ার ফসল আরো বঢ়াবলৈ আর এইবিলাক পরিপুষ্টি লাভ করবলৈ, ফলবিলাক ডাঙর হবলৈ, আমি অকমান ইয়াতে আজি ইহঁতক মাইক্রোনিউট্রিয়েন্ট মানে ইয়াতে যোগান ধরম। প্রথম কথা হল কি, প্রথমতে আমি ইয়াক আমি এইখানে গুড়িটো খান্দি লব লাগে, এনেকৈ আমি গুড়িটো খুচৰি লব লাগে, অলপ গুড়িটো খুচৰি ললো দুইডালরে, এনেকৈ গুড়িটো খুচৰি ললো, খুচৰি লওয়ার পিছন আমি এয়া আমার পাকঘরের কিচেন কম্পোস্ট, সকলবিলাক পেলনীয়া সামগ্রীর এই পচন সার বনাই আমি ঘরতে বনাই লো, এই তারপর এয়া হল সরিয়হর খলিহৈ, এয়া হল কণির বাকলি গুড়ি, এয়া হল কলর বাকলি, এইবিলাক। আচ্ছা, আমি এইখিনি বস্তুই দিম, এটা বেশি বেড়া বেলেগ নিদিম। প্রথম কথা হল কি, আমি পোনপ্রথমে ইয়াত অকমান এনেকৈ মাটিটো অকমান খান্দি লৈ খান্দি লৈ প্রথমতে আমি এই খলি হয় খিনি দিম, খলিয়ে বেছি দিব নালাগে, অলপ দিলেই হল, খুব বেছি দিব নালাগে, আগতে দিয়া আছে কিছুমান, তাক কিছু প্রয়োজন পূরণ করলে হল, অলপ দিলেই হব। আমার তারপরে প্রায় আধা মুঠিয়ে আমি দুইটাতে মিলাই দিছো, এক মুঠিও নহয়, দুইটাতে মিলাই দিছো দুইটা বেগতে। ইয়ার পিছত দিম আমি খলি, হয়তো বহুত মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, এই মানে কব নালাগে, জনাবিলাকে জানেই বা আগতে আমি কৈছোঁ, এইবিলাক ইয়াত বহুত ধরনের উপাদান মিহলি হয়ে থাকে, গতি এই উপকারী জলকীয়ার কারণে যথেষ্ট উপকারী, জলকীয়াত খলি হয়তো দিবই লাগে। তারপর এই হল কণির বাকলি চকরার, কণির বাকলি আর গুড়ি, এই আমি দিম, এই ক্যালসিয়ামের কাম করে, ফসল ডাঙর হওয়া, ফসল ধরা, এই গোটেই প্রক্রিয়াটি ক্যালসিয়ামে সহায় করে, এই বেশি হলেও কথা নাই, এই সম্পূর্ণ তো অর্গেনিকেই, ইয়াত অসুবিধা একো নকরে। আমি কণির বাকলি গুড়ি দি দিলো, এইবিলাক ঘরতে যোগাড় করে লোক পারি, এবার বজার যাব নালাগে, অকমান বুদ্ধি খটুয়াই কষ্ট করলে এই হয়ে যায়। তারপর দিম আমি এয়া পটাশিয়ামের এই একটা উৎস, পটাশিয়ামও ফল ধরা আর ফল ডাঙর হওয়ার কারণে খুবই প্রয়োজন, আমি এই কলর বাকলি দি দিম।
কিছু কিছু দিলেই হ'ল, গোটেই এসোপাত দমাই দিব নালাগে, অলপ অলপ দিলেই হৈ গ'ল। এনে বৃক্ষ নহয় এইটো, সৰু জাত তৃণজাতীয় উদ্ভিদে, সৰু গছ, সৰু গছ। ইয়াৰ পিছত দিম আমি আমাৰ এই পাকঘৰৰ যিটো কম্পোষ্ট, সেইটো আমি দি দিম। ইয়াৰ ওপৰত আমি অকণমান মাটি দি দিলোঁ, অকণমান ইয়াৰ পৰা আমি উলিয়াই থৈছিলোঁ মাটিখিনি, এইখিনি মাটি ভাল মাটিয়ে, সাৰ মিহলি মাটি, আগৰ অকণমান দি দিলোঁ। গতিকে এইখিনি ইয়াৰ পৰিচৰ্যা, গতিকে এই পৰিচৰ্যাৰ ফলতে ই আৰু ফলে ফুলে জাতিষ্কাৰ হৈ উঠিব, যিখিনি লাগিছে লাগিছে, আকৌ ফুল ধৰাবিলাক ফললৈ ৰূপান্তৰ হ'ব। গতিকে আমি এটা নাৰ্চিং কৰি জলকীয়াৰ সুন্দৰভাৱে উৎপাদন পাব পাৰোঁ। এইটো মই কৰা টেকনিকটো বা মই কৰা কৌশলটো যিটো অৱলম্বন কৰোঁ, সেইটো আপোনালোকক দাঙি ধৰিলোঁ। কেনে দেখিলে কেনে পালে, মন্তব্যৰে আমাক উপকৃত কৰিব বুলি আশা কৰিলোঁ। ধন্যবাদ।